নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি করোনা ভাইরাসের জন্য দশই জুন পর্যন্ত সমস্ত স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি রাখার ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু আজকে তিনি নতুন করে জানিয়েছেন স্কুল ছুটি থাকবে তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ দশই জুনের পরে কিন্তু কোনো স্কুল খুলবে না এই নিয়ে থাকবে বিস্তারিত আপডেট সঙ্গে জানিয়ে রাখি যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আপনাদের যে তিন দিনের পরীক্ষা বাকি রয়েছে রাজ্য জুড়ে টোটাল চারশো বাষট্টি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আমফান ঘূর্ণিঝড়ের জন্য সেই পরীক্ষার সেন্টারগুলো অর্থাৎ স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আলাদা স্কুলে কিন্তু পরীক্ষার সেন্টার করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হেডলাইন বলা হয়েছে তিরিশে জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুল ঘোষণা শিক্ষামন্ত্রীর বিস্তারিত কি বলা হয়েছে দেখুন সরকারি স্কুলগুলি তিরিশে জুন পর্যন্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দশই জুন পর্যন্ত স্কুল এবং কলেজ বন্ধ থাকার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন তিনি তবে নতুন করে তিরিশে জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন তিনি এখানে কিন্তু তিনি যেটা বলেছেন সমস্ত যেটা গভর্নমেন্ট স্কুল সরকারি স্কুলগুলো কিন্তু তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বিভিন্ন রাজ্য থেকে আসা হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিনে রাখার জন্য স্কুলগুলি বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে আপনারা সকলেই জানেন বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে শ্রমিকরা আসছেন তাদেরকে স্কুলে কিন্তু কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে এর জন্য স্কুলের ছুটিটা তিনি বাড়িয়েছেন রাজ্যের বহু স্কুলে উমপুন ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গতরা রয়েছেন এছাড়া উমপুন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কয়েক হাজার স্কুল নষ্ট হয়ে গিয়েছে বহু স্কুলের ছাদও নেই পরিযায়ী শ্রমিকদের স্কুলে কোয়ারেন্টিনে রাখার কাজ চলছে এই পরিস্থিতিতে সরকারি স্কুলগুলি তিরিশে জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত দিন অনুযায়ী হবে হ্যাঁ তিরিশে জুন পর্যন্ত ছুটি থাকতে পারে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ডেট দেওয়া হয়েছে সেটা উনতিরিশে জুন দোসরা জুলাই এবং ছয়ই জুলাই এই তিন দিনেই কিন্তু হবে এই ডেটের কিন্তু পরিবর্তন হচ্ছে না এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে এবং আপনাদেরকে যেটা বলেছিলাম প্রথমে মোট চারশো কুড়িটি স্কুল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র যেগুলো ঠিক করা হয়েছিল তা উমপুন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের মোট আটটি জেলায় মোট চারশো বাষট্টিটি পরীক্ষা কেন্দ্র বদল করা হয়েছে অর্থাৎ এই চারশো বাষট্টিটা মাধ্যমিকের সেন্টারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে না এবং দেখুন এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে যেসব পরীক্ষার্থীর বই নষ্ট হয়ে গিয়েছে তাদের নতুন করে বই দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী তবে বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় কবে খুলবে এই নিয়ে নির্দিষ্ট কিছু জানাননি শিক্ষামন্ত্রী এটা কিন্তু তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কলেজ সেগুলো কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নেবে যে তারা কবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলবে এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রেও সেম তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে চারশো বাষট্টি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে সেই লিস্টটা কিন্তু এখনও বেরোয়নি তিনি জানিয়েছেন এটা কিন্তু অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে যে কোন কোন সেন্টারগুলো পরিবর্তন করা হয়েছে এবং কোন সেন্টারে পরীক্ষা দিতে হবে আপনাদেরকে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে নোটিশ দিয়ে জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই নোটিশ দেওয়া হলে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব চিন্তার কোনো কারণ নেই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম